মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ চলাকালে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া একশো জন বিজিপি এবং সেনা সদস্য মিয়ানমারে ফেরত যাচ্ছে আজকে আমরা কক্সবাজার শহরের নুনিয়ারচড়া জেটি ঘাট থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য তাদেরকে এই মুহূর্তে কক্সবাজার শহরের নুনিয়ারচড়া বিআইডাব্লিউটিআই ঘাটে নিয়ে আসা হয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ চলাকালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া একশো বিজিপি ও সেনা সদস্যরা ফেরত যাবেন তাদের স্বদেশে এবং পাশাপাশি কিন্তু তাদের নিতে আসা জাহাজে করে মিয়ানমারের কারাবোগ শেষে বাংলাদেশে ফিরবেন পঁয়তাল্লিশ জন বাংলাদেশি আমরা দেখছি এই মুহূর্তে মিয়ানমারের একশো চৌত্রিশ জন সেনা সদস্য এবং বিজেপি সদস্য যারা রয়েছে তাদেরকে এই মুহূর্তে বিজেপির গাড়িতে করে বিজিবি নিরাপত্তা জোরদার করে তাদেরকে এই মুহূর্তে কক্সবাজার শহরের নুনেচড়া বিআইডাব্লুটি এ ঘাটে নিয়ে আসা হয়েছে এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এখানে বিজিবি পুলিশ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখানে নিয়োজিত রয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা সকলেই জানেন এর আগেও কিন্তু পঁচিশ এপ্রিল দ্বিতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া দুইশো আটাশি জন বিজেপি ও সেনা সদস্য মিয়ানমারে ফেরত গিয়েছিল সেবারে মিয়ানমার থেকে কারাবক শেষে দেশে ফিরেছিলেন একশো তিয়াত্তর জন বাংলাদেশি তারও আগে পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া তিনশো জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপি সেনা ও কাস্টমস কর্মকর্তাকে সদস্যে ফেরত পাঠায় বাংলাদেশ এবং আজকেও সেই প্রক্রিয়ায় একশো জন বিজিপি ও সেনা সদস্যকে তাদের স্বদেশ অর্থাৎ মিয়ানমারে ফেরত পাঠানো হবে এবং আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সকলেই জানেন মিয়ানমারের যেই সংঘর্ষ চলাকালীন একশো জন বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছিল আমরা দেখছি মিয়ানমারের সেনা এবং বিজেপি সদস্য যারা আছে তাদেরকে এই মুহূর্তে নামানো হচ্ছে

দর্শক আপনারা যাদেরকে দেখছেন তারা সকলে মিয়ানমারের মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপি এবং সেনা সদস্য তাদেরকে তাদের স্বদেশে ফেরত নিয়ে যাওয়া হবে আজকে মিয়ানমারে মিয়ানমারের জাহাজ সিন্ডুইন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন বাংলাদেশের জলসীমায় বাংলাদেশে একটি জাহাজ তাদেরকে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশে নিয়ে আসবেন এবং বাংলাদেশের কক্সবাজার শহরের নুনিয়ারচড়া বিআই এ ঘাটে সেই জাহাজে করে ঘাট থেকে নিয়ে যাওয়া হবে পাশাপাশি মিয়ানমার থেকে কারাবোগ শেষে পঁয়তাল্লিশ জন বাংলাদেশে আসছেন তাদেরকেও তাদেরকেও নিয়ে আসা হবে এবং আমরা দেখছি সেই প্রক্রিয়ায় এই মুহূর্তে মিয়ানমারের একশো জন সেনা এবং বিজেপি সদস্য যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে নামানো হচ্ছে এবং তাদেরকে তাদের সদস্যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি এখান থেকে কিন্তু সম্পন্ন করা হবে আমরা দেখছি তাদেরকে যে বাসগুলোতে করে তাদেরকে নিয়ে আসা হয়েছিল তাদেরকে এখান থেকে নামানো হচ্ছে আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি

দর্শক আপনারা দেখছেন যাদেরকে এই মুহূর্তে নামানো হলো তারা কিন্তু সকলেই মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপি এবং সেদেশের সীমা সেনা সদস্য যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল তাদেরকে তাদের দেশে ফেরত নেওয়া হবে এবং সেই প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে কক্সবাজার শহরের ননেয়াচড়া যেটি ঘাটে শুরু হয়েছে আমরা সেই দৃশ্যটি দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে কয়েকটি কয়েকটি বাসে করেই তাদেরকে নিয়ে আসা হয়েছে আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখানে বিজিবির নিরাপত্তায় এই মুহূর্তে আমরা দেখছি যে বিজেপি সদস্য এবং সেনা সদস্য বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছিল মিয়ানমারের মিয়ানমারের যেই সীমান্তর বাহিনী বিজেপি এবং সাধারণ সদস্যরা বাংলাদেশে পালে আশ্রয় নিয়েছিল তাদেরকে তাদের সদস্য ফেরত নেওয়া হচ্ছে পাশাপাশি বাংলাদেশে বাংলাদেশে যারা নাগরিকরা মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছিলেন এবং তাদেরকে কিন্তু বাংলাদেশে পঁয়তাল্লিশ জন বাংলাদেশিকে ফেরত দিচ্ছে মিয়ানমার থেকে কারাভোগ শেষে এবং তাদেরকেও বাংলাদেশের যে জাহাজ তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন সেই জাহাজে করেই বাংলাদেশে ফেরত আসেন এবং এই বিজেপি এবং সেনা সদস্য যারা এইখানে আশ্রয় নিয়েছিল তাদেরকে নীলার নীলার উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছিল সেখানে বিজিবির নিরাপত্তা জোরদারের মাধ্যমে তাদেরকে সেখানে রাখা হয়েছিল এবং আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি পুরা নুনিয়ার চড়া এর যেটি ঘাট এলাকা নিরাপত্তা ব্যবস্থায় একেবারেই ঘিরে রেখেছে পুলিশ এবং বিজিবি সদস্যরা আমরা এই মুহূর্তে দেখছি সেই দৃশ্য এবং এখানে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং কর্মচারীরাও এই মুহূর্তে এখানে রয়েছেন আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি পাশাপাশি পুরো এলাকা একেবারে নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থায় আমরা এখানে দেখছি পুরো নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করা হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি আপনারা সকলেই জানেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ চলাকালে বাংলাদেশে আশ্রয় নেওয়া যেই বিজিবি এবং সেনা সদস্য তাদেরকে এর আগেও পঁচিশ এপ্রিল দ্বিতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া দুইশ আটাশি জন বিজিপি ও সেনা সদস্য মিয়ানমারে ফেরত গিয়েছিল সেবারে মিয়ানমার থেকে কারা ভোগ শেষে ফিরেছিলেন একশো তিয়াত্তর জন বাংলাদেশি তারও আগে পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া তিনশো জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ এবং আমরা এই মুহূর্তে দেখছি তাদের যেই অফিসিয়াল কর্মকর্তারা রয়েছে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আমরা লক্ষ্য করছি পাশাপাশি মিয়ানমারের কিছু কর্মকর্তারাও এখানে এসেছেন আমরা সেটি লক্ষ্য করছি আমরা এখানে পুরো এলাকা একেবারে কঠোর নিরাপত্তায় ঘিরে রেখেছে আমরা সেই দৃশ্যটিও এখানে লক্ষ্য করছি আমরা ভোর থেকে এখানে অপেক্ষা করছিলাম এখানে যেই পঁয়তাল্লিশ জন বাংলাদেশি এখানে ফিরছেন তাদের স্বজনরাও কিন্তু এখানে ভিড় করেছেন এবং তাদের স্বজনরা দীর্ঘদিন পর যেহেতু মিয়ানমার থেকে পঁয়তাল্লিশ জন ফিরছেন সেই পঁয়তাল্লিশ জনের স্বজনরা এখানে আসছেন পাশাপাশি তাদের পাশাপাশি যারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে বা মিয়ানমারে কারাভোগ করছেন তাদের স্বজনরাও কিন্তু এখানে ভিড় করছেন তারা কখন ফিরবেন সেই কথাটি বলে বলে এবং আমরা এখন লক্ষ্য করছি মিয়ানমারের যারা নাগরিক রয়েছে তাদের যেই হস্তান্তর প্রক্রিয়া সেটি হয়তো ভেতরে শুরু করা হবে কিন্তু সেখানে আমাদের প্রবেশাধিকার নেই সে কারণে আমরা সেখানে যেতে পারছি না পাশাপাশি এখানে কোস্টগার্ড রয়েছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা রয়েছে পুলিশ রয়েছে বিজিবি রয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তারাও এখানে থাকবেন সবগুলো মিলিয়ে আমরা এখানে লক্ষ্য করছি যারা বাংলাদেশে একশো জন যারা আশ্রয় নিয়েছিল তারা আপনারা সকলেই জানেন আপনারা সকলেই জানেন পঁচিশ এপ্রিল থেকে পাঁচ মে পর্যন্ত কয়েক দফায় তারা বাংলাদেশে আশ্রয় নেন সে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি ও সেনা সদস্য তারা পা পালিয়ে কিন্তু বাংলাদেশে আশ্রয় নেন তারা বিজেপির বিজেপির হেফাজতে দিন ছিল এবং আজকে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে এবং আমি কক্সবাজার শহরের নোনয়াচড়া বিআইডাব্লিউটি ঘাট ঘাটটিকে এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যারা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি এবং সেনা সদস্যরা ছিল একশো জন তাদেরকে এই মুহূর্তে বিআইডাব্লিউটি এ জেটি ঘাটে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিয়ানমার থেকে যে পঁয়তাল্লিশ জন বাংলাদেশিকে এখানে নিয়ে আসা হচ্ছে তাদেরকে এখানে নিয়ে আসা হবে সেই সেই বাংলাদেশি জাহাজে করে মিয়ানমারের জলসীমায় যেই মিয়ানমারের জাহাজ অবস্থান করছে চিন ডুইন সেই চিনডুইন জাহাজে করেই তাদেরকে ফেরত পাঠানো হবে মিয়ানমারে এতক্ষণ আমি আব্দুল রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম যখন জাহাজটি চলে আসবে তখন আবার আমরা লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো